cara ficou com nós, acho. Quer ter certeza agora? Assalamu alaikum, acha que eu ia ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আমার সাথে সবুজ ভাই আছে সবুজ ভাই আজকে আমাকে একটা জায়গায় নিয়ে আসছে আমি আসছিলাম সবুজ ভাইয়ের দোকানে তো সবুজ ভাই বলল যে ভাই চলেন আপনারা একটা জায়গায় নিয়ে যাই খুব সুন্দর সুন্দর আতর পাওয়া যায় তো এটা একটা মসজিদের মসজিদ মার্কেট এটা হচ্ছে সাপরা মসজিদ মার্কেট সাপরা মসজিদ রিং রোড সাপরা মসজিদ রিং রোড সাপরা মসজিদ এটা আমার অপোজিট আমার দোকান তো হ্যাঁ তো আমি নামাজ পড়তে মাঝে মধ্যে আসি আসলে ওনার দোকানটা আমি দেখছি তাই একটা আতর ওদিন নিয়েছিলাম আমার কাছে ভালো লাগছে আপনি তো আতর ইউজ করেন এর জন্য আপনারা নিয়ে আসলাম দেখেন ভালো লাগে কিনা পছন্দ হয় কিনা হ্যাঁ চলেন আর আমি ভাবলাম যে এই ফাঁকে আপনাদেরও দেখাই দিই কারণ রমজান চলে আসছে খুব কাছাকাছি হ্যাঁ রমজানের সময় কম বেশি কিন্তু অনেকেই আতর কেনে আমি এই জন্যই চিন্তা করলাম যে আপনাদেরকেও একটু দেখাই দিই দাম টাম কিরকম চলতেছে মেইনলি আমার বাসায় কিন্তু প্রচুর আতর আছে আমি মানে এমন পরিমাণ আতর আছে ভাই আমি আগামী 20 বছর দিলেও শেষ হবে হ্যাঁ পছন্দ করেন দেখি আমি বললাম যে ভাই আসছেন যখন দেখে যান আর কি চলেন দেখি দেখি যদি পছন্দ হয় তাহলে কিছু একটা নিব আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন ভালো আছেন ভাই এই তো ভাই আছে আসেন বাইরে নিয়ে আসলাম ভাই আমার দোকানে আসছে তো এই জন্য আতর দেখতে যে আমি তিন চার দিন আগে একটা নিয়ে গেলাম না ওই জন্য আমার ভালো লাগছে দেখে ভাই আবার অনেক আতর ইউজ করে বুঝছেন দেখেন বাইরে কিছু দেখেন তো ভাইয়ের এই জায়গায় তো অনেক কিছু আছে হ্যাঁ আমাদের এগুলো সব আমাদের প্রোডাক্ট এগুলো আমরা বাংলাদেশে না সারা ওয়ার্ল্ডে সবচেয়ে দামি আতর আমরা তৈরি করি কি বলেন মাশাআল্লাহ আতর আমরা তৈরি করি আমাদের আগরের আতর আগরের আতর আগর গাছ থেকে যেটা হয় হ্যাঁ হ্যাঁ হচ্ছে মেইনলি ডিমান্ড আরবে এগুলো বিশাল ডিমান্ড বিশাল ডিমান্ড সো এগুলোর প্রোডাকশন আমাদের দেশেই হয় আচ্ছা সিলেটে সিলেটে হয় আমরা এটা তৈরি করি বান্দরবনে আচ্ছা বান্দরবনে পাহাড়ি গাছ থেকে তৈরি করি সো এর জন্য আপনার যেহেতু আসছেন আলহামদুলিল্লাহ আমরা কিছু আমাদের প্রোডাক্টগুলো দেখাবো দেখান হ্যাঁ আমরা আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ সবুজ ভাই নিছিলেন কোনটা আপনাদের এখানে অনেকগুলোই আছে যেমন আপনি মনে হয় আলাক্সা ব্ল্যান্ডটা মনে দেখছিলেন মনে হয় আমি আপনি দিছিলেন পছন্দ করে আচ্ছা আচ্ছা ভুলে গেছি এটা দেখতে পারেন আলাক্সা ব্ল্যান্ড এটা আমাদের তৈরি করা আমাদের ব্র্যান্ডের প্রোডাক্ট আচ্ছা এটা হচ্ছে মসজিদুল আকসাকে কেন্দ্র করে জি আমরা এতটা তৈরি করছি এটা রিপ্রেজেন্ট হিসেবে আচ্ছা আমরা খুবই পবিত্র একটা স্মেল এটা যদি আপনি হাতে নেন বুঝতে পারবেন এবং সম্পূর্ণ ন্যাচারাল আচ্ছা আমরা যে এসেন্সগুলো ইউজ করছি সম্পূর্ণ ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি এটা আস্তে আস্তে চেঞ্জিং আসবে খুবই পবিত্র একটা রিফ্রেশিং একটা সেন্ট এটা হ্যাঁ এটা হচ্ছে আমাদের আলাক্সা ব্ল্যান্ড খুব ভালো লাগছে এরকম আমাদের অনেক প্রোডাক্ট আছে এগুলো তো আমরা আজকে আশা করি আপনাদের কিছু প্রোডাক্ট আমাদের কালেকশন যেগুলো আমরা তৈরি করি এগুলো কিছু দেখাবো দেখেন ভাই এর একটু দেখেন এটা খুব ভালো লাগছে এগুলো আমাদের প্যাকেজিং এরকম উডেন প্যাকেজিং এ পাবেন আলাক্সা ব্ল্যান্ড সেন্ট অফ জান্নাত আমাদের ব্র্যান্ডের সেন্ট অফ জান্নাত হচ্ছে আপনাদের শোরুমের নাম তাই না আমাদের ব্র্যান্ডের নাম আর কি তো এই প্রথমে আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুখাল্লাদ মালিকি এটাতে আপনার জাফরান রুহ গোলাপ স্যান্ডেলউড এই বিভিন্ন ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি এটা আপনি জাস্ট স্মেলটা দেখেন এগুলো আপনার খুবই মাইন্ড রিফ্রেশিং প্রিমিয়াম কোয়ালিটির একটা সেন্ট হ্যাঁ এবং এই এই আতরটা আপনার খুবই ট্র্যাডিশনাল একটা ফিল দিবে মুসলিম মসজিদ এরকম একটা ট্র্যাডিশনাল ঈদ এরকম একটা ফিল দিবে এই আতরটাতে এটার আপনার হচ্ছে 3ml আমাদের প্রাইস যেটা 1250 টাকা 3ml এগুলো প্রিমিয়াম কোয়ালিটি যে আমাদের কম দামি আতরও আছে 3ml বলতে কি এই এই সাইজটা জি 3ml হচ্ছে এই সাইজ ওকে ওকে আর হচ্ছে আপনার এখানে আতর মূলত দুই ধরনের হয় আমরা এটা আপনাদেরকে জানাতে চাই আতর দুই ধরনের হয় একটা হচ্ছে ন্যাচারাল উপাদান থেকে যেসব আতরগুলো তৈরি হয় যেমন হচ্ছে গাছ লতা পাতা ফুল আর যেসব প্রোডাক্টে সেন্ট থাকে ওই উপাদান থেকে আতরগুলো তৈরি হয় এগুলোকে বলা হয় ন্যাচারাল আতর আর বর্তমানে যেসব আতর বা বর্তমানে যেসব পারফিউম পাবেন এটাকে বলা হয় আর্টিফিশিয়াল সেন্ট আচ্ছা বা সিনথেটিক আতর আচ্ছা তো বাজারে যা পাবেন সবই সিনথেটিক আতর আচ্ছা তো আর্টিফিশিয়াল সেন্ট নিয়ে বাজারে পুরোটাই ভর্তি যত বলেন কোম্পানি বলেন ডিওর বলেন শ্যানেল বলেন যত ব্র্যান্ড এগুলো সবই আর্টিফিশিয়াল সেন্ট পারফিউম তো আমরা যেগুলো দেখাবো এখন এগুলো সম্পূর্ণ ন্যাচারাল উপাদান যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করছেন যেগুলোর ব্যাপারে হাদিসে বর্ণনা আসছে এগুলো আপনার হেলথ বেনিফিট আছে অনেক আচ্ছা আচ্ছা হ্যাঁ যেমন এক একটা আতর আগের যুগে আয়ুর্বেদে
আপনার বিভিন্ন চিকিৎসাতে ইউজ হয়। বর্তমানে এটাও আছে, এটাকে বলা হয় অ্যারোমা থেরাপি। অ্যারোমা থেরাপি, হ্যাঁ, এটাতে বিভিন্ন ন্যাচারাল উপাদান ইউজ করা হয়, ন্যাচারাল আতর সেন্ট দিয়ে আপনার চিকিৎসাগুলো করা হয়। জাপানে এখন ইউরোপে খুবই চল চলতেছে আলহামদুলিল্লাহ। আর এটা তো আমাদের এই থেরাপির দরকার হয় না, আমরা তো এই সুন্না হিসেবে যখন ইবাদত করি আমরা এই আতরগুলো ইউজ করি, এটা আমাদের অনেক হেলথ বেনিফিট দেয়, আর ডিপ্রেশন রিলিজ করে, এরকম অনেক প্রোডাক্ট আছে। তো আমরা থ্রোলি আপনাকে দেখাই, প্লিজ প্লিজ। এরপর আপনাকে যেটা দেখাবো এটা হচ্ছে রুখাস ব্রাউন, এটা হচ্ছে ব্রাউন কালারের খাস। হ্যাঁ আচ্ছা, বাজারে যত খাস পাবেন রুখাস, এটা ইংলিশে বলা হয় ভ্যাটিভার, আচ্ছা, ঘাস, এক ধরনের ঘাসের আতর। এটা আমাদের ব্রাউন কালারও আছে, গ্রিন কালারও আছে, আচ্ছা। সো এটা হচ্ছে আপনি স্মেল নিলে বুঝতে পারবেন ঘাসের গন্ধ, একেবারে এক্স্যাক্টলি ঘাসের গন্ধ। আরেকবার নেব আমি। এগুলো মূলত আপনার গরমকালে, আপনার ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানে গরমকালে আগেটা খুব মিষ্টি ছিল, হ্যাঁ, বাট এটা একেবারে ঘাসের, এটা অরিজিনাল ঘাস থেকে তৈরি। আপনার গ্রিন কালার, রিফ্রেশিং টাইপের ঘাসেরই, খালি কালারটা ডিফারেন্স হয় আপনার তৈরির প্রসেসের উপরে। একটা স্টিম ডিস্টিলেশন আর একটা হচ্ছে কপার ডিস্টিলেশন। এটা হচ্ছে কপার ডিস্টিলেশন, এটা গরমে ইউজ করবেন, আপনার শরীরকে ঠান্ডা রাখবে, আপনার মাইন্ডটাকে ফ্রেশ রাখবে। এবং আপনার ইন্ডিয়াতে শরবতে এটা দিয়ে খাওয়া হয়, পুরো শরীরটাকে ঠান্ডা করে ফেলে। এটা আপনার সম্পূর্ণ এডেবল গ্রেড, খেতে পারবেন এগুলো। আপনার এটা 3 ml পড়বে, যেটা ব্রাউন খাস 650 টাকা, আর এটা পড়বে হচ্ছে 1200 টাকা 3 ml, যেটা ভিনটেজ ভিনটেজ খাসটা। এরপর আপনাকে যে দেখাবো এটা হচ্ছে মাজমুয়া সুপ্রিম, এটা হচ্ছে খুবই ট্র্যাডিশনাল আমাদের একটা আতর। এটা যুগ যুগ ধরে এই আতরটা আমাদের চলে আসতেছে, তবে বাজারে যেগুলো পাবেন এগুলো আর্টিফিশিয়াল, এগুলো সম্পূর্ণ ন্যাচারাল উপাদান দিয়ে আমাদের তৈরি করা। এটা হচ্ছে মাজমুয়া সুপ্রিম, আপনার নানা দাদাদের আমলে। আমার নানা, আমি আমার নানা এই আতর ব্যবহার করছেন, এবং আপনি যখন আমার নাকের কাছে আনলেন আপনি এই নানা দাদা বলছেন, এবং আমার এক্স্যাক্টলি মনে হয়েছে যে এটা তো আমি আমার নানা ভাইয়ের ইয়েতে পাইছি। আপনিও পাবেন, এগুলো খুবই আমাদের দাদাদের আমলে, নানাদের আমলে খুবই ট্র্যাডিশনাল একটা আতর ছিল। এখন এগুলো কিন্তু পাওয়া যায় না সচরাচর, না, এগুলো যেগুলো পাবেন আর্টিফিশিয়াল কেমিক্যাল দিয়ে তৈরি, আর এগুলো আমাদের যেটা আমরা তৈরি করি এগুলো সম্পূর্ণ ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি। এটাতে এই যে রুখাস, এটা বেজ হিসেবে ইউজ করা এটাতে, আচ্ছা। তারপরে আপনার চন্দন ইউজ করা আছে, এবং কেওড়া ফুল, আচ্ছা। এগুলো এই তিনটা উপাদান এটার মূল উপাদান, এটা আপনি যেদিকে যাবেন পুরো এরিয়া ছড়া যাবে, এটা আস্তে আস্তে এটা চেঞ্জিং আসবে। এটা খুবই হাই কোয়ালিটি ন্যাচারাল হচ্ছে মাজমুয়া সুপ্রিম। এরপরে যেটা আপনার মাজমুয়া সুপ্রিম, যেটা এটা 3 ml 500 টাকা, 3 ml 500 টাকা 3 ml 500 টাকা। এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে রয়্যাল মুখাল্লাত। রয়্যাল মুখাল্লাত, হ্যাঁ, মুখাল্লাত মানে মিশ্রণ, আপনাকে বলছি বিভিন্ন ফুলে মিশ্রণ থাকবে। এটা হচ্ছে রয়্যাল মুখাল্লাত, এটা আপনার 3 ml 1000 টাকা পড়বে। খুবই ট্র্যাডিশনাল, জাফরান আছে, স্যান্ডেলউড আছে, আপনার বিভিন্ন নোট এটাতে আছে, খুবই পবিত্র একটা স্মেল। আপনার ওই মুখাল্লাতগুলো কিন্তু এগুলো সম্পূর্ণ ন্যাচারাল আর্টিফিশিয়াল না, এটা 3 ml 1000 টাকা পড়বে রয়্যাল মুখাল্লাত। এটা হচ্ছে রয়্যাল আম্বারউড, রয়্যাল আম্বারউডটা আপনার 3 ml পড়বে 850 টাকা। এটাতে হচ্ছে আপনার একটু হেভি ম্যানলি সেন্ট, এটা হচ্ছে আপনার পুরুষালি স্মেল, অ্যাম্বারি, একটু মশলাদার স্পাইসি সেন্ট এটাতে আপনার থাকবে। এটার মধ্যে আতর ভাবটা কম, আতর ভাবটা কম, আতরের যে ট্র্যাডিশনাল স্মেল ওটা কম, এটা একটু ইউনিক এম্বারি স্মেল। আর এরপরে যেটা দেখাবো এটা আমাদের খুবই পপুলার এবং খুবই ট্র্যাডিশনাল একটা আতর। আচ্ছা, এটার মূল রেসিপি তৈরি কিন্তু আপনার মূলত হচ্ছে মোঘল পিরিয়ডে, মোঘল বাচ্চারা যখন দরবারে আসতেন তখন এই আতরটা দিয়ে আসতেন, এর জন্য এই আতরটার নাম হচ্ছে দরবার। যেগুলো বাজারে পাবেন বা অন্য জায়গায় পাবেন সেগুলো আর্টিফিশিয়াল কেমিক্যাল, যার কারণে মানুষের এই আতরটার প্রতি একটা নেগেটিভ ভাব আসছে। কিন্তু আপনি যদি অরিজিনাল দরবার, যেগুলো ন্যাচারাল উপাদান থেকে তৈরি, সে দরবারটা ইউজ করেন, তাহলে বুঝতে পারবেন যে অনেক ডিফারেন্ট জিনিসটা। আপনি এটার স্মেলটা দেখেন, খুবই হেভি, খুবই হেভি একটা ন্যাচারাল এবং খুবই আধ্যাত্মিক টাইপের সেন্ট, খুবই আধ্যাত্মিক টাইপের, খুবই ম্যানলি সেন্ট। এটা মনে হবে যে আপনি কোনো আধ্যাত্মিক কোনো মানুষ আপনার পাশ দিয়ে গেলে যে একটা স্মেল আসে, আপনি এখান থেকে এটা পাবেন।
আচ্ছা খুবই সুন্দর এটা আপনার এটা হচ্ছে ন্যাচারাল উপাদান তৈরি করা দরবার সুপ্রিম 3ml আমাদের 400 টাকা 400 টাকা এরপর আপনাকে যেটা দেখাবো এগুলো হচ্ছে আমাদের বক্সিং প্রোডাক্ট এগুলো আমাদের উডেন বক্সে এগুলো প্যাকেজিং প্রোডাক্ট এগুলো গিফট প্রোডাক্ট গিফট প্রোডাক্ট এবং খুবই লাক্সারিয়াস প্রোডাক্ট হ্যাঁ তো এর মধ্যে যেটা আছে এটা হচ্ছে অ্যাম্বার ব্লেন্ড এইটা এই যে এটা অ্যাম্বার হচ্ছে এটা আরেক ধরনের অ্যাম্বার এটা হচ্ছে গাছের রেজিন দিয়ে তৈরি আচ্ছা এক ধরনের গাছের রেজিন আচ্ছা এটা হচ্ছে আপনার ব্লেন্ড এটা খুবই ওই যে আপনার দরবারের মতো আধ্যাত্মিক টাইপের স্মেল এগুলো আস্তে আস্তে চেঞ্জিং হবে এগুলো হচ্ছে অরিজিনাল আম্বার এত দিলে তো অরিজিনাল যে আম্বার এটা হচ্ছে আম্বার বলে এইজন্য ওইখান থেকে নিতে যাচ্ছি এটা আস্তে আস্তে চেঞ্জিং আসবে এটা আপনার হচ্ছে বক্স প্যাকেজিং এ এভাবে আপনারা পাবেন এটা এগুলো হচ্ছে 1700 করে আর কি এক একটা বক্স হ্যাঁ এগুলো 3ml 1700 টাকা আর এটা হচ্ছে আলাক্সা ব্লেন্ড এটা তো আমাকে মনে হয় আপনাকে শুরুতে দেখাইছিলাম শুরুতে দেখাইলাম এটা হচ্ছে আপনার মসজিদুল আকসাকে কেন্দ্র করে আমাদের তৈরি করা খুবই রিফ্রেশিং আচ্ছা পবিত্র একটা স্মেল আপনি এখন নোটটা দেখেন যেখানে দিয়েছিলাম দেখেন যে চেঞ্জিংটা এই যে এখানে আছে এখানে আছে এই জায়গা আছে এটা খুব এটা খুবই সুন্দর রিফ্রেশিং এটা খুব সুন্দর এটা আমাদের আলহামদুলিল্লাহ খুবই মানে আমরা আর কি এই সামনে রমজানকে উপলক্ষ করে আমরা এটা তৈরি করছি এবং আমরা বাজারে আনছি যারাই কাউকে গিফট দিতে চাচ্ছে যে আমরা রমজানে এই ঈদ উপলক্ষে কাউকে গিফট দিব বা কোনো স্পেশাল দিনে ইউজ করব কোনো এমন একটা আতর যেটা আমাকে খুবই পবিত্র একটা ফিল দেবে ঈদের দিন তাদের জন্য এটা বেস্ট হচ্ছে গিয়ে আপনার তারাবি পড়তে যাওয়ার সময় একটু দিয়ে গেলাম জি জি তো এরপরে আমরা যেটা দেখাবো এটা হচ্ছে অরিজিনাল চন্দনের আতর মাইসোর চন্দন মাইসোর যে অঞ্চলটা এটা হচ্ছে চন্দনের মেন কেন্দ্র আচ্ছা এটা হচ্ছে ইন্ডিয়ান চন্দন ইন্ডিয়ার যে জাত মাইসোর অঞ্চল কর্ণাটকের যে জায়গাটা এখানকার আমাদের প্রোডাক্ট আমাদের ব্র্যান্ডের প্রোডাক্ট মাইসোর চন্দন বাজারে যেসব চন্দনের আতর পাবেন এগুলো সবই সিনথেটিক আচ্ছা আর এটা সম্পূর্ণ ন্যাচারাল চন্দন ওকে যারা অরিজিনাল চন্দন চাচ্ছে অরিজিনাল আপনার চন্দনের আতর খুঁজছেন তারা এই চোখ বন্ধ করে এটা নিতে পারেন চোখ বন্ধ করে এটার ব্যাপারে হাদিসে বর্ণনা আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাসূল চন্দনের আতর ব্যবহার করছেন এবং উনি বলছেন যে তোমরা ভারতীয় চন্দন ব্যবহার করো আচ্ছা এটা হচ্ছে ভারতীয় চন্দন এটা বিভিন্ন নোটে ইউজ হয় করা না কিন্তু না খুবই মাইল্ড উডি মিল্কি ক্রিমি একটা সেন্ট এটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধরনের ব্যবহার করতেন হাদিসে কয়েকটা বর্ণনা আসছে চন্দনের ব্যাপারে আসছে আচ্ছা উদের ব্যাপারে যেটা আগরের আতরের ব্যাপারে আসছে কস্তুরি অরিজিনাল হরিণের মৃগনাভি থেকে যে আতরটা তৈরি হয় ওটার ব্যাপারে আসছে সো আম্বারের ব্যাপারে আসছে মেস্ক আম্বারের ব্যাপারে আসছে সো আমরা সামনে এগুলো ইনশাল্লাহ দেখাবো আচ্ছা তো এর চন্দনটা আপনার 3ml যেটা অরিজিনাল এক নম্বর কোয়ালিটি আমাদের এটা পড়বে 2000 টাকা 2000 টাকা সবচেয়ে এই যা দেখলাম তার মধ্যে সবচেয়ে দামি প্রোডাক্ট এটা হ্যাঁ আরও আছে সামনে আরও আছে আচ্ছা এরপরে যেটা দেখছেন এটা হচ্ছে অ্যাম্বার ব্লেন্ড অ্যাম্বার ব্লেন্ডটাও আপনাদের এর আগে দেখাছিলাম হ্যাঁ এটা অ্যাম্বার দিয়ে তৈরি ভিনটেজ ভিনটেজও দেখা দিয়েছেন এরপরে আপনারা যেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে অরিজিনাল হরিণের মৃগনাভির কস্তুরি ওকে হ্যাঁ ওকে এটার ব্যাপারে হাদিসে আসছে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কস্তুরি আতর ব্যবহার করছেন যেটা হরিণের মৃগনাভি থেকে তৈরি এটা আমাদের অরিজিনাল হিমালয়ান ডিয়ার মাস্ক আচ্ছা হরিণের মৃগনাভি থেকে যেটা এগুলো হচ্ছে মৃগনাভি দানা এগুলো কস্তুরি দানা এই যে নিচে যেগুলো লেগে আছে না এগুলো হচ্ছে কস্তুরি দানা কস্তুরি দানাগুলো দেখেন এগুলো অরিজিনাল কস্তুরি দানার আতর এগুলো আসলে আমরা আমাদের বলি এগুলো প্রফেশনাল আতর ইউজারদের জন্য যারা রেগুলার ইউজ করে তাদের জন্য খুবই হাই লেভেলের যারা আতর ইউজার তাদের এটা ভালো লাগবে আর যারা নতুন যারা তারা এটা ব্যবহার করতে করতে ডে বাই ডে ভালো লাগবে এটা অনেক হেভি একটা করা আছে একটু নিতে চাই মানে আগে এটা আপনি আগে স্মেলটা নিতে খুললে যেদিক যাবেন পুরো এরিয়া সেন্টটা ছড়ায় যাবে এটার এটা যে তীব্র এটা প্রচন্ড তীব্র প্রচন্ড কারণ এটা একটা প্রাণী শরীর থেকে আসে আপনার অ্যানিমেলিক ছাগল বকরির যে ছাগল ছাগলের যদি আপনি অনেক হেভি এটা ছাগল বকরির শরীর থেকে যে গন্ধটা আসে না একটা ছাগলের খামারে গেলে ইউরিনের একটা গন্ধ অনেকগুলো নোট আপনি এটাতে পাবেন এবং আস্তে আস্তে এটা সুইট হবে এটা এটা দেখেন আপনার প্রথমে যখন যেমন করা লাগছে আস্তে আস্তে আপনি এখন দেখেন কমে গেছে আপনি নিতে নিতে এটা ভালো লাগা শুরু হবে আস্তে আস্তে আমার মনে হয় হ্যাঁ এটা খুবই অ্যাডিকটিভ একটা আতর আপনার এটা শরীরে লাগে যেদিক যাবেন পুরো এরিয়া সেন্ট ছড়া যাবে এটা আচ্ছা বুঝতে পারবে অনেক দূর থেকে মানুষ যে আপনি আসছেন এটা এর জন্য মানে এটা খুবই লং লাস্টিং এবং হেভি প্রজেকশন একটা আতর
আবার এটা এটা আগেকার যুগের রাজা বাচ্চারা ইউজ করে, এখনকার রাজা বাচ্চারা ইউজ করে। এটা আপনার বড় বড় যারা মানে এগুলো ইউজার তারা এটার জন্য পাগল। সো অরিজিনাল কস্তুরি যেগুলো আমাদের, এই যে কস্তুরি দানাগুলো আপনারা এখানে দেখতে পারবেন, হ্যাঁ এই যে এখানে কস্তুরি দানার দানাগুলো আছে। এরপরে আপনি যখন এগুলো এখনো ম্যাসারেশন হচ্ছে, যেগুলো কস্তুরি দানা, আচ্ছা অরিজিনাল কস্তুরি আতর আমাদের কাছে পাবেন। এগুলো আমাদের ব্র্যান্ডের প্রোডাক্ট, 3ml পড়বে এটা 5,000 টাকা থেকে শুরু। 5,000 টাকা, হ্যাঁ এটা 20,000 টাকা আপনার তোলা। আর যদি এগুলো আরবে যায়, এগুলো মিনিমাম 3ml 20,000 টাকা থেকে স্টার্ট হবে। কারণ এগুলো আমাদের ভারতীয় উপমহাদেশে এই উপাদানগুলো পাওয়া যায়, এগুলো কিন্তু আরবে পাওয়া যায় না। এরপরে আমাদের যে ব্র্যান্ডের আমরা যেটা উৎপাদন করতেছি, তৈরি করি, বান্দরবান সুপ্রিম। আচ্ছা এটা কি এই ইয়ের থেকে, আগর গাছ থেকে? আগর গাছ থেকে আসছে এটা, অরিজিনাল আগর গাছের, পাহাড়ি আগর গাছের আতর। এটা আগর গাছ থেকে আমরা এই আতরটা তৈরি করি। এটা খুবই লং প্রসেস, এগুলো ভিডিও ইউটিউবে অনেক পাবেন, এই অনেকগুলো ডকুমেন্টারি পাবেন। সো আমি ওগুলো বর্ণনাও দিচ্ছি না, এটা জাস্ট আপনাকে জানাচ্ছি যে এই আতরটা রাসূলুল্লাহ ব্যবহার করছেন। এগুলো আরবের সবচেয়ে ধনী মানুষে ইউজ করে। আচ্ছা এইটাও ঠিক কস্তুরির মতো আপনাকে ব্যবহার করে অভ্যস্ত হয়ে আসতে হবে, একদিনেই ভালো লাগবে। এগুলো ন্যাচারাল জিনিস, ন্যাচারাল যে উপাদান সেখান থেকে এগুলো তৈরি করা। আপনি যখন এটা স্মেলটা নেবেন মনে হবে যে আপনি কোনো জঙ্গলে গেছেন, সে জঙ্গলে একটা গাছ পুড়তেছে, পোড়া পোড়া গাছের স্মেল, একটা জঙ্গলি একটা ফিল আপনি এখান থেকে পাবেন। তবে প্রথমে যারা রেগুলার ইউজার তাদের ভালো লাগবে না, টপ লেভেলে যারা রেগুলার আতর ইউজ করে হাইলি একটা সেন্ট। এটার এটা এটা হচ্ছে আরবের মানুষের এটার জন্য পাগল, আরবের সবচেয়ে ধনী মানুষ এগুলো ইউজ করে। এগুলো পৃথিবীর সবচেয়ে দামি আতর, আমরা এখানে উৎপাদন করি, আমাদের প্রাইজিং অনেক কম। কিন্তু এটা কিন্তু ট্রেডিশনাল আতরের মতো লাস্ট যে দুইটা, দুইটার একটা ট্রেডিশনাল আতরের মতো না, কিন্তু এগুলো আমাদের আগের আগের জেনারেশনরা ইউজ টু ছিল। যেমন আপনার এগুলোর ব্যাপারে বিভিন্ন জায়গায় আসে, যেমন যখন সিলেট দখল হয়, হ্যাঁ আপনার গৌরব গোবিন্দর যে রাজার যে অঞ্চল ছিল সেখান থেকে তার কাছ থেকে এই আগর কাঠ এবং আগরের তেল ওনারা উদ্ধার করেন। এবং ওই সময় থেকে সিলেট থেকে আরব অঞ্চলে এগুলো এক্সপোর্ট হতো। আরবে সাহাবিরা আসতেন, তারা এখান থেকে প্রোডাক্টগুলো নিয়ে আরবে নিয়ে যেতেন, মশলার জন্য আসতো, আগরের জন্য আসতো, এই আতরের জন্য আসতো। বাংলাদেশ বাংলাদেশের ইতিহাসে 1700 সালে যদি ইতিহাস দেখেন, ব্রিটিশরা আসার আগে এই ইতিহাসে বাংলাদেশ পারফিউম শিল্পে সারা পৃথিবীর প্রথম ছিল। আমরা এটা 3ml সেল করতেছি 5,500 টাকা। এগুলো আরবে গেলে আপনার 1,00,000 টাকার উপরে প্রাইস আসবে। আচ্ছা আচ্ছা, এরপরে আপনাদেরকে যেটা দেখাবো, আগরের কাঠ এবং লোবান, হোজারি যেটা বলা হয়, যেটার বর্ণনা হাদিসে আসছে, এগুলো কিছু আমরা পরে আপনাকে দেখাবো। একটু দেখান, আমরা একটু দেখতে চাই। সো ভাই এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আগর কাঠ, হ্যাঁ এগুলো আরবের মানুষরা ইউজ করে। এগুলো হাদিসে বর্ণনা আসছে, রাসূলুল্লাহ এগুলো ব্যবহার করছেন। রাসূলুল্লাহ বলছেন তোমরা হিন্দি আগর কাঠ ব্যবহার করো, এতে 7 প্রকারের রোগ দূর হবে। 7 প্রকার, হ্যাঁ এর মধ্যে হাদিসে স্বয়ং বর্ণনা আসছে যে ফুসফুসজনিত যে সমস্যাগুলো, ফুসফুসজনিত যে রোগগুলো, এগুলো এটার মাধ্যমে দূর হবে। এবং কিভাবে এটা আমরা ইউজ করবো সেটার বর্ণনা হাদিসে আসছে। আচ্ছা আচ্ছা, সো এগুলো আপনার হচ্ছে মেডিসিনাল জিনিস, এগুলো আপনার আধ্যাত্মিক জিনিস। এগুলো আরবে কাবা ঘরে ইউজ করে, সকাল সন্ধ্যা আগর কাঠ জ্বালানো হয় কাবা ঘরে, ইভিন এটার অনেক বেনিফিট আছে আপনার। সো এগুলো আমাদের কাছে আপনারা পাবেন, এগুলো আপনার 5 গ্রাম থেকে আমাদের কাছে কোয়ালিটি শুর, 5 গ্রাম থেকে নিতে পারবেন, বিভিন্ন কোয়ালিটির আছে। মিনিমাম 5 গ্রাম। আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রয়্যাল গ্রিন হোজারি, টপ মেডিসিনাল গ্রেড। এটা হচ্ছে এক ধরনের ধূপ, ধূপ এটা হচ্ছে আপনার অ্যারাবিয়ান ধূপ, আরবের ওমানে এই ধূপটা হয়, আমরা এটা ওখান থেকে আমরা আনাই। এটা হচ্ছে আপনার, এটার ব্যাপারে হাদিসে বর্ণনা আসছে, স্মেলটা নেন, খুবই রিফ্রেশিং টাইপের একটা সেন্ট। হ্যাঁ আপনার এটা সরাসরি মেডিসিন হিসেবে খেতে পারবেন। আচ্ছা সরাসরি চুইংগামের মতো করে, কি রোগের জন্য? এটা বিভিন্ন উপকার আছে আপনার, এটা মূলত বলা হয় অ্যান্টিবায়োটিক, ন্যাচারাল অ্যান্টিবায়োটিক। আপনি যখন এটা খাবেন আপনার শরীরে যত পয়জন, এগুলো রক্তের যত পয়জন এগুলো ক্লিয়ার করে ফেলবে। আবার পানিতে ভিজায় আপনি এটা 15 দিন পর্যন্ত খেতে পারবেন, পানিতে ভিজায়, একদিন ভিজায় রাখবেন। বিভিন্ন প্রসেস আছে, আপনার ইউটিউবে দিলে একদম ডিটেলস চলে আসবে কিভাবে আপনি এটা খাবেন। আবার এটা আপনি সেন্ট হিসেবে ইউজ করতে পারবেন। আসেন সামনে আসেন দেখাচ্ছি। এটা যখন আপনি কয়লার উপরে, আপনার বার্নার লাগবে, কয়লা লাগবে, কয়লার উপরে যখন এটা দিবেন তখন আস্তে আস্তে এটা গলতে শুরু করবে, এটা বার্নিং হবে, বার্নিং হয়ে সেন্ট হিসেবে এটা আপনি আপনার পুরো রুমটাকে গন্ধ করে রাখবে। এটা তো অনেকটা আপনার ইয়ের মতো, ধূপের মতোই মনে হচ্ছে। হ্যাঁ এগুলো হচ্ছে আপনার অ্যারাবিয়ান ধূপ, খুবই রিফ্রেশিং টাইপের একটা সেন্ট। প্রথমে আপনার সিট্রাস, লেমন, ফ্রেশ একটা ক্লিন সেন্ট আসবে।
তোমার এই স্মেলগুলো খুব ভালো লাগে। এগুলো ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, তোমরা সকাল সন্ধ্যা তোমাদের ঘরে লোবান ব্যবহার করো, মানে এটা লোবানি আরবিতে বলে, ইংলিশে বলে রয়্যাল গ্রিন, হোজারি বা ফ্র্যাঙ্কিনসেন্স। তোমরা সকাল সন্ধ্যা তোমাদের ঘরে ফ্র্যাঙ্কিনসেন্স জ্বালাও, এটা অনেক বেনিফিট আছে। আপনি যে এই ধোঁয়াটা নিচ্ছেন এটার আপনার ফুসফুসে অনেক উপকার। এই ধোঁয়াটা এয়ারে যত দূর পর্যন্ত যাবে এয়ারের 95% এয়ার পলিউশন দূর হবে। এটা এত পাওয়ারফুল জিনিস, এগুলো হচ্ছে আপনার মেডিসিন হিসেবে হয়। আপনি যখন এর সেন্টার নেবেন, আপনি সারাদিন যখন কাজ করে যখন বাসায় সন্ধ্যার পর আসবেন, যখন আপনি এটা স্মেলটা নেবেন, আপনার যত ক্লান্তি আছে সব দূর হয়ে যাবে, ফ্রেশনেস কাজ করবে। সো আপনার অ্যাড্রেসটা একটু যদি ভাইয়া বলে দেন, এবং আপনার এইখান থেকে যদি কেউ কোনো আতর কেনাকাটা করতে চায় তাহলে কি সরাসরি আসতে হবে? সরাসরি আমাদের জন্য বেস্ট, আপনি সরাসরি আমাদের শোরুমে আসেন, আমাদের প্রোডাক্টগুলো দেখেন, পছন্দ করেন, দেন আপনারা নেন। আর যারা ঢাকার বাইরে কাস্টমার বা ঢাকার বাইরে যেসব কাস্টমাররা আছেন, তারা আমাদেরকে ফোন দিয়ে আপনারা অর্ডার করতে পারেন। সেক্ষেত্রে ঢাকার বাইরে আমাদের ক্যাশ অন ডেলিভারি সিস্টেম নাই, আমাদেরকে টোটাল প্রোডাক্টের প্রাইস ডেলিভারি চারশো বিকাশ করে দেবেন, আমরা সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে। কিন্তু আমার মনে হয় আপনারা যদি সম্ভব হয় আপনারা এসে তারপরে নিয়েন, তাহলে আপনার আপনি স্মেলটা নিতে পারবেন, আপনার কোনটা আপনার ভাল লাগতেছে। সবার চাহিদা তো একরকম না, তাই না? এটাই দিছিলেন ভাই আমারে, আমাকে এটাই দিছিলেন, আলাক্সা ব্ল্যান্ড। হ্যাঁ, এটা আমি ফাইন ভাই একটা দিতে চাই আর কি। আচ্ছা, আমিও আপনারে তাহলে একটা আতর গিফট করতে চাই। হ্যাঁ, কারণ আতর গিফট করাও মনে হয় শুনুন না। অনেক কিছু দেখাই দিছি এবং উনি অনেকগুলো ইনফরমেশন আপনাদেরকে দিল, যে এই জিনিসগুলো আমারও শুনে খুব ভালো লাগলো, আশা করি আপনাদেরও ভালো লাগবে। সামনে রমজান চলে আসছে, আপনারা চেষ্টা করবেন আতর ব্যবহার করতে। হ্যাঁ, কারণ আতর ব্যবহার করা কিন্তু সুন্নত। আজকের মতন আমরা বিদায় নিচ্ছি। এই শোরুমটা কোথায় আমি আরেকবার একটু বলে দিই, এটা হচ্ছে শ্যামলী রিং রোড টিকাপাড়া ছাপড়া মসজিদের যে মার্কেট আছে ওই মার্কেটের দোতলায়। গুগল ম্যাপের লোকেশন আমি ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিব, যদি থাকে আছে। আচ্ছা, ওইটা অ্যাড করে দিব, আপনারা এখানে এসে নিয়ে যাবেন। আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। ভাইয়ের নাম কি? অনিক। অনিক ভাই।